তার বউকে সে আজানের পর ডাকে নামাজ পড়ার জন্য, সে যখন না উঠছে তখন এই সাব্বল দিয়ে আঘাত করে, তার মানসিক কিছু সমস্যা। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কলে স্ত্রীকে খুন করে থানায় স্বামীর আত্মসমর্পণ করার ঘটনা ঘটেছে। বুধবার 6 অক্টোবর ভোরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নালাদিঘি গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের আশিরউদ্দিনের ছেলে হবিবর রহমান তার স্ত্রী রোকসানাকে বুধবার ভোরে নিজ শয়নকক্ষে বিছানায় ঘুমন্ত অবস্থায় লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে হবিবর রহমান নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে। থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল হবিবরের কাছে ঘটনা শুনে তার বাড়িতে স্থানীয় গ্রাম পুলিশ সহ থানা পুলিশ পাঠান। খবর পেয়ে রানীশঙ্কল সার্কেল এসপি তোফাজ্জল হোসেন, পিবিআই সহকারী পুলিশ সুপার এ বি এম রেজাউল ইসলাম ও সিআইডির এসআই মিল্লাত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। খুনি হবিবরের প্রাথমিক জবানবন্দিতে জানা যায়, মাথার ডান পাশে কানের ওপরে রডের শাবল দিয়ে কয়েকটি আঘাত করায় রোকসানা সেখানেই মারা যান। এদিকে হবিবরের পরিবার জানায়, সে কিছুদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। কিন্তু মানসিক রোগের বিষয়ে কোনো ডাক্তারি কাগজপত্র দেখাতে পারেননি তারা। স্ত্রী রোকসানাকে ফজরের নামাজ আদায়ের জন্য ডাকলে সে ঘুম থেকে না উঠায় তাকে হত্যা করে মানসিক রোগী স্বামী হবিবুর রহমান। চ্যানেল এ নিউজকে এমনটি জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুব পারান। হবিবুর রহমান তার স্ত্রীকে শাবল দিয়ে আঘাত করে। আঘাত করার কারণটা হচ্ছে যে তার বউকে সে আজানের পর ডাকে নামাজ পড়ার জন্য, সে যখন না উঠছে তখন এই শাবল দিয়ে আঘাত করে। তার মানসিক কিছু সমস্যা আছে। স্বামী স্ত্রীর মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল। নিহত রোকসানার ভাই নুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানিয়েছেন থানার তদন্ত ওসি আব্দুল লতিফ শেখ। স্টাফ রিপোর্টার নাজমুল হোসেনের তথ্যচিত্রে আলাফতাফ খান সুইট, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।